আজকে এই করোনা পরিস্থিতিতে আরেকবার আমি লাইভে এলাম কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার এই লাইভ অনুষ্ঠানটা করা তো যত দিন যাচ্ছে আর কি বিশেষ করে আজকে এখন জুলাই মাসের মাঝামাঝি করোনা কেস কিন্তু প্রচুর সংখ্যা এখন বাড়ছে এই মুহূর্তে মহামারীর আকার ধারণ করেছে আমি যে অঞ্চলে বসবাস করি ব্যারাকপুর সাব ডিভিশনে এখানে বিভিন্ন আমার বাড়ির আশেপাশে এদিক ওদিক পাড়ায় প্রচুর পরিমাণে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন আমার চেম্বারে প্রচুর পরিমাণ করোনা পেশেন্টাই পাচ্ছি ঠিক যেমনটা মহামারীর সময় হয় ধরুন আমি যদি যে সংখ্যক পেশেন্ট দেখি তার মধ্যে সত্তর থেকে আশি ভাগ পেশেন্টই জ্বরের পেশেন্ট আসছে এবং তাদের মধ্যে সিংহভাগই মানে নাইনটি পার্সেন্ট জ্বরের পেশেন্টের যা আসছে তাদের মধ্যে সবই প্রায় করোনা কোভিড পজিটিভ আসছে তার মানে এটা বেসিক্যালি কমিউনিটি ট্রান্সমিশন হয়তো হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে মানুষ অ্যাফেক্টেড হচ্ছে প্রত্যেকটা বাড়িতে এমন এমনও মানুষ আছে যে বাড়ির মধ্যে চারজন পাঁচজন সবাই অ্যাফেক্টেড হয়ে গেছে সবার যে বেশ বাড়াবাড়ি হচ্ছে এরকম ব্যাপারটা নয় কিন্তু বহু মানুষ অ্যাফেক্টেড হচ্ছে তো আমরা এই মুহূর্তে লড়াই ছেড়ে পালানোর কোনো প্রশ্নই ওঠে না মহামারীর মধ্যে আমরা রয়েছি প্রচুর পরিমাণ মানুষ অ্যাফেক্টেড হচ্ছে এবং মানুষের চিকিৎসা করতে হচ্ছে সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এর আগেই আমরা বিভিন্ন মিডিয়া থেকে বা যা আমরা জানি যে কী কী সাধারণ মেজার্স নেওয়া হয় আজকে আমি অন্য কিছু বিষয় নিয়ে একটা বলতে এসেছি এটা কিনা আমার মনে হয় এই মুহূর্তে জানানোটা খুব ভাইটাল আমার বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছেন আমার আত্মীয় পরিজন যারা রয়েছেন এবং আমার পেশেন্ট যারা রয়েছেন এবং তারও বাইরে যারা থাকবেন আমি চাইব যারা যারা এই মেসেজটা আজকে পাবেন আমি চাইব যত সম্ভব মানুষকে ব্যাপারটা জানানোর চেষ্টা করবেন কেননা মেডিকেল সায়েন্স দিয়ে আমরা আমাদের কাছে যতটা খবর আসে আমরা যতটা জানতে পারি সাধারণ মানুষ অতটা বুঝতে পারে না জানতে পারে না যে কী ব্যাপারগুলো হচ্ছে অ্যাটলিস্ট যতটা সম্ভব তাদের জানানো যায় আপনার শত্রুকে যদি আপনি কিছুটা চিনে রাখেন তাহলে আপনার পক্ষে লড়াই করাটা অনেক সোজা হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রেই পুরো ব্যাপারটা একটু বোঝার দরকার আছে এটা ঠিক যে এই মুহূর্তে করোনা হু হু করে ছড়িয়ে গেছে মানে হাজার রকম মেজার্স নেওয়া সত্ত্বেও আপনি যে কোনো সময় যে কোনো মানুষ করোনা অ্যাফেক্টেড হতে পারেন এবং হচ্ছেও আমি দেখছি যা আমার চেম্বারে যা পেশেন্ট আসছে সে অনুযায়ী গভর্নমেন্ট প্রোটোকল যেটা বলছে ট্রিটমেন্টের সেখানে কয়েকটা জিনিস কয়েকটা পয়েন্ট খুব ভাইটাল যে এই এই জিনিসগুলো থাকলে পেশেন্টের সমস্যা হচ্ছে কারণ আমরা যে দেখি ধরুন যারা যাদের কোম থাকছে ধরুন ধরুন সুগার আছে কন্ট্রোল নেই বয়স্ক খুব বয়স্ক মানুষ তার বাইরে গিয়েও কিছু আনএক্সপেক্টেড ডেথ হচ্ছে কম বয়সী মানুষ হঠাৎ করে হোম কোয়ারেন্টাইনে ছিলেন হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়ে গিয়ে পেশেন্ট কিছু করা গেল না হসপিটালে নিতে নিতে মারা গেছেন বা এই কিছু ইভেন্ট কিন্তু হচ্ছে তো সেটা যদি আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে কেন কেন এরকম আনএক্সপেক্টেড ঘটনাগুলো হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে হঠাৎ করে এরকম পেশেন্টটা ঠিকই ছিল টিকি ছিল কিছুই তো বলছিল না কিন্তু পেশেন্টটা আমার এত কম বয়স বা কিছুই তো ছিল না রোগ হঠাৎ করে পেশেন্টটা মারা গেল কেন কেননা আমাদের যেটা আমরা ডাক্তার হিসেবে একজন ভালো ডাক্তার সেই আমি মনে করি যে প্রতিটা মৃত্যুর পর একবার অন্তত দশবার ভাববে যে কেন মানুষটা মারা গেল আর কি কিছু করার ছিল না যত কিছু করার ছিল না কিন্তু তাও দশবার অন্তত ভাববে যে আর কি করলে আমি একটা মানুষকে অন্তত বাঁচাতে পারতাম আলটিমেটলি আমার কাজটাই তো তাই বা আমাদের কাজটাই তো তাই ডাক্তারদের তো একবার যে যে জিনিসটা আমার মনে হয় গভর্নমেন্টের প্রোটোকলও যেটা বড় ডাক্তারবাবুরা বসে ঠিক করেছেন ফুসফুস এফেক্ট না হলে সেই পেশেন্ট যে খুব মানে শুধু ফুসফুসটাকে একদম ছোঁয়েনি করোনা অথচ পেশেন্ট মারা গেছেন এরকম বোধ হচ্ছে না হলেও সেটা খুব রেয়ার যদিও করোনা এক্সট্রা পালমোনারি মানে ফুসফুসের বাইরেও ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করছে আরও বিভিন্ন রকম একটা ব্রেন রিলেটেড একটা পেশেন্ট একটা ঝিমিয়ে রয়েছে এরকম প্রেজেন্টেশনও হচ্ছে কিন্তু যার ফুসফুসে কোনো দাগ নেই বা ফুসফুসটা এফেক্টেড নয় সেই পেশেন্ট ডিটোরিয়েট করে মারা যাচ্ছে এটা খুব রেয়ার বেসিক্যালি আর একটা টাইম ফ্রেম সেটা নিয়েও আমি আসবো ব্যাপারটা আলোচনা করতে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট থেকে দিয়েছে খুব খুব ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে হবে যারা এই যে গাইডলাইনসগুলো তৈরি হয় অনেকগুলো পেশেন্টকে দেখার পর ডাক্তারবাবুরা যারা খুব লার্নেড পার্সেন তারা বসে বসে ঠিক করেন যে কি কি ক্রাইটেরিয়া হওয়া উচিত যে কখন পেশেন্টটা আমার সুস্থ হয়ে গেল কখন পেশেন্টটাকে আর হসপিটালে রাখার দরকার নেই কখন পেশেন্টটাকে আমার ভর্তি করতে হবে আর কতদিন বাড়িতে গিয়ে আলাদা থাকতে হবে তো সেখানে একটা সতেরো দিনের হিসেব আমরা পাচ্ছি সেভেন্টিন ডেজ ফ্রম দ্য স্টার্ট অফ সিমটমস সিমটমস কিন্তু জ্বর ছাড়া কাশি গলা ব্যথা যা খুশি হতে পারে বিশেষ করে কাশি মানে ফুসফুস বা আপার রেসপিটি ট্র্যাক মানে গলা রিলেটেড সমস্যাগুলো অনেক পেশেন্ট পাচ্ছি কোনো জ্বর নেই গলা ব্যথা গন্ধ পাচ্ছি না করোনা রিপোর্ট গেল আমরা সন্দেহ হলেই করোনা রিপোর্ট পাচ্ছি এবং পজিটিভ কেননা সব এটা গভর্নমেন্ট থেকেই বলছে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট সুতরাং যখনই সন্দেহ হচ্ছে পেশেন্টের টেস্ট পাঠানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কোনো জ্বর নেই অথচ করোনা পজিটিভ কিন্তু এসব ক্ষেত্রে কিন্তু অতটা সিভিয়ারিটি হচ্ছে না সেটাও ঠিক এবং এটা আপনাকে অ্যাসিওর করি যে ম্যাক্সিমাম পেশেন্টেরই কিন্তু অতটা বিপদ হচ্ছে না কিন্তু যদি পার্সেন্টেজই ধরতে হয় আমার যদি একশোটা লেফেক্ট একটে হলে তিনটে লোক মারা যায় তাহলে যদি এক লক্ষ লোকের যদি হয় তাহলে কিন্তু তিন হাজার লোক মারা যাবে সেই সংখ্যাটা কিন্তু বিশাল থ্রি পার্সেন্ট হয়তো কম কিন্তু তিন হাজার মানুষ কিন্তু কম নয় সেটা বিশাল বড় একটা লস তো মূল বিষয়টা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটাতে আমি আসি যে ফুসফুসে এফেক্ট না করে পেশেন্ট খারাপ হচ্ছে আমার মনে হয় না আমরা যে কারণে দেখছি ইতালিতেও বায়োপসি করে ওরা পেয়েছিল থ্রম্বো এম্বলিজম বলে একটা জিনিস রক্ত জমাট বেঁধে হঠাৎ করে পেশেন্ট খারাপ হচ্ছে যেটা কিনা যে কোনো পেশেন্টই এরকম মানে সাডেন কোনো ঘটনায় এটা একটা কারণ হতে পারে এছাড়া সাইটোকাইন স্টম বলে একটা জিনিস আছে সেটা এই মুহূর্তে বোঝানোর জায়গায় আমি নেই সেটা একটা লেট পসিবিলিটি কিন্তু একটা জিনিস আমরা অন্তত বুঝতে পারি যে ফুসফুসটা এফেক্ট হওয়ার পরেই কিন্তু পেশেন্টটা মোস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মারা যাচ্ছেন ফুসফুসের কোনো না কোনো একটা এভিডেন্স থাকছে কেন বারবার এই কথাটা বলার সেটা হচ্ছে যে আমি বলতে চাই যে আমি আমার পেশেন্ট যারা আছে আমি প্রত্যেককে পই পই করে একটা জিনিসই বলছি এবং কিছুদিন আগে দেখলাম অন্য ডাক্তারবাবুরাও বলছেন যে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল যেটা ঠিক করেছি যে চিকিৎসা করার সময় যে কোন পেশেন্টগুলোকে আমরা রক্ত তরল রাখার ওষুধ স্টেরয়েড এবং অন্যান্য ওষুধ দেব সেটা ডিটারমিন করছে আপনার অক্সিজেনের মাত্রার উপর শরীরে অক্সিজেনের মাত্রা কতটা থাকছে এবং নিউমোনিয়া আছে কি না আমি গাইডলাইন পরে দেখলাম ওখানেই রয়েছে যে নিউমোনিয়া আছে কিনা এবং শরীরে অক্সিজেনের মাত্রাটা কত তার মানে এখানে ইম্পর্টেন্ট নিউমোনিয়া আছে কি না সেটা তো শুধু সিমটম ছাড়া আপনাকে বুকের রে বা স্ক্যান ছাড়া বোঝা সম্ভব নয় সেটা সাধারণ মানুষ বাড়িতে কি করে বুঝবেন শুধু সিমটাম বুঝতে পারেন কাশি আছে জ্বর আছে এবং যেটা বিপজ্জনক করোনার ক্ষেত্রে আরও বেশি সেটা হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া মানে পেশেন্ট আমি কিছুদিন দু তিন দিন আগে একজন পেশেন্ট পেলাম পেশেন্টের সিমটাম হচ্ছে ন দিনের জ্বর মাইন্ড এই এই ব্যাপারটা বুঝতে হবে ন দিনের জ্বর মানে ইস এ লেট প্রেজেন্টেশন নাইন্থ ডেতে এতদিন অফ পেশেন্ট কিন্তু এলো না নবম দিনে আমার কাছে যখন এলো চেম্বারে পেশেন্টের মানে প্রেজেন্টেশনটাও ভীষণ বেগ মানে জাস্ট আমার একটা হালকা কাশি জ্বরটা আমার কমছে না তবে আমার মাঝে মধ্যে ইউরিনে ইনফেকশন হয় মানুষের যখন কোনো সমস্যা হয় মানুষ চেষ্টা করে ওনার মনকে বোঝাতে যে না এটা সেরকম সিরিয়াস কিছু নয় এটা একটা আমাদের কি বলবো এটা মনের একটা বিকার বলা যেতে পারে যে মানুষ চায় তখন নিজেকে বোঝা যেতে না আমার সেরকম কিছু হয়নি মানুষ নিজেকে নিজে একটা বোঝানোর চেষ্টা করে তো ওনার ক্ষেত্রে উনি বলছেন যে আমার একটা ইউরিনের ইনফেকশান মাঝে মধ্যেই হয় তবে এটা হালকা কাশি আছে জ্বরটা আমার ন দিন ধরে সেরকম জ্বর না একশো জ্বর থাকছে ছেড়ে যাচ্ছে কিন্তু ট্যাবলেট খেলে ন দিন ধরে আমার জ্বর আছে তো সব পেশেন্টেরই আমরা ব্লাড প্রেশার দেখি চেস্ট দেখি সেরকম কোনো ফাইন্ডিংস নেই সবসময় যে চেস্টে থাকবে তা নয় একদম আর্লি স্টেজে কিছুই থাকবে না যেটা কানে শুনে পাওয়া যাবে স্ক্যান করলে হয়তো পেয়ে যাব বা এক্স করলে তো ওনার যখন আমি স্যাচুরেশানটা দেখলাম অক্সিজেনের স্যাচুরেশানটা সেটা নব্বই শতাংশ নাইনটি পারসেন্ট যেটা কি না নর্মাল নয় আমি বারবার চেক করলাম কেন উনি শ্বাসকষ্ট কথা বলছেনই না বারবার চেক করলাম বিভিন্ন আঙুলে বেশ কিছু নাইনটি পার্সেন্ট নাইনটি তার বেশি উঠছেই না সঙ্গে সঙ্গে পেশেন্টকে বুকের একটা স্ক্যান করানো হলো এবং দেখা গেল সেখানে একদম ফুসফুস জুড়ে নিউমোনিয়া ছড়ে গেছে এবং খুব সম্ভব তারা করোনাই বেরোবে এবং ধরে নিন এটা করোনাই বেরোবে করোনা টেস্ট পজিটিভ করেননি তাই টেস্ট গেলেই পজিটিভ আসবে এবং এই পেশেন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাডমিট করে ট্রিটমেন্ট করতে হবে এবং এই পেশেন্টের পোটেন্সিয়াল চান্স রয়েছে পেশেন্ট ভেন্টিলেশনে যাওয়ার এই যে ফুসফুসে ইনফেকশনটা শুরু হয়েছে এটা আস্তে আস্তে বাড়বে যদি না ট্রিটমেন্টটা প্রপারলি শুরু হয় তাহলে ইম্পর্টেন্স কোথায় দাঁড়ালো ইম্পর্টেন্স এখানে দাঁড়ালো যে অক্সিজেনের মাত্রাটা মাপা এবং জ্বরের দিনটা খেয়াল রাখা আজকে নবম দিনে আমি একটা পেশেন্ট প্রেজেন্ট করলাম সে পেশেন্ট ডিটোরেট করার সম্ভাবনা প্রবল কারণ অলরেডি কত কিছু হয়ে যাচ্ছে শরীরের মধ্যে ভাইরাসে তো বসে থাকবে না এই ক্ষেত্রে যেটা আমি আমি যেটা লক্ষ্য করছি যে ইনিশিয়ালি পেশেন ভাইরাসটি যখন বুকের মধ্যে কোনোভাবে ঢুকে গেল ফুসফুসে একটা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আমরা বলবো ঘষা কাচের মতো ইউজুয়ালি ফুসফুসে কালাটা কালো হয় ইনিশিয়ালি একটা ঘষা কাচের মতো একটা শেড দেখতে পাই এটা ডাক্তাররা চোখে পড়ে এটা দেখেই আমরা আতঙ্কিত যে না 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 এ ঢুকে গেছে রিপোর্ট নেগেটিভ থাকতেই পারে এর নিশ্চয়ই ঢুকে গেছে করোনা এই জিনিসটা আমরা পাচ্ছি পেরিফেরাল ফিল্ডে মানে বাইরের দিকটা করে এই ঘষা কাচের মতো জিনিসটা বেসিক্যালি কিছুই নয় আমাদের ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাস থাকে যেগুলো দিয়ে আমরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করে অক্সিজেন ঢোকে কার্বন ডাইঅক্সাইড বেরোয় সেখানে একটা জাস্ট লাইক আপনি ভাবুন একটা জল নয় জলের থেকে একটু বেশি থকথকে তেলতেলে তেল তেলে একটা লিকুইড সেটা ওই জায়গায় জমতে শুরু করেছি এইবার কি হবে যত সময় যাবে এবং ট্রিটমেন্ট পাবে না এই যে একটু জলের থেকে সামান্য একটু থকথকে লিকুইডটা আরও সলিড হবে সলিড হবে মানে কীরকম আরও থকথকে হবে মানে ধরুন একদম একটা জাস্ট লাইক মানে লাইক জেলির মতো হয়ে গেল তার মানে কি হলো যতই জিনিসটার জলীয় ভাবটা কমতে থাকবে তত কিন্তু তার মাঝখান দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করতে পারবে না তার মানে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করবে পেশেন্ট আমরা খারাপ হতে শুরু করবে এবং এই জিনিসটা এত ধীর গতিতে হচ্ছে যে বডি চেষ্টা করছে তার সাথে অ্যাকাস্টাম করে নিতে যে আমার অক্সিজেনের মাত্রাটা একটু একটু কমছে একটু একটু করে কমছে কিন্তু বডি বুঝতে পারছে না যে আমার একটা সমস্যা হচ্ছে বুকের মধ্যে শুধু একটা হালকা কাশি যেটা কিনা আমরা গুরুত্ব দিচ্ছি না তো আস্তে আস্তে এমন একটা পয়েন্টেও পুরো ফুসফুসটাকে ধরে ফেলছে এবং যেটা বললাম যে তরল যেটা জলীয় থেকে একটু ঘন ছিল সেটা আরও ঘন আস্তে আস্তে হচ্ছে এই ট্রানজিশান পিরিয়ডটা ধরার আগেই এমন একটা পজিশানে গিয়ে পেশেন্টের শ্বাসকষ্টটা মানে ফিলিংটা যে আমি পারছি না এই এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে তখন অলরেডি ফুসফুসটা পুরো সাদা থকথকে জিনিসে যেটাকে আমরা বলি অ্যাকিউট রেসপিটি ডিস্ট্রেস সিন্ড্রোম একটা থিক প্রোটিনেশিয়া সাবস্টেন্স মানে থকথকে একটা সাদা সাবস্টেন্স ভরে গেছে তখন আর ভেন্টিলেশান দেওয়া ছাড়া কিচ্ছু উপায় নেই এবং ভেন্টিলেশান দিয়েও একমো দিয়েও ওই পেশেন্ট কখন বাঁচানো যাবে আদৌ যাবে কিনা বলা মুশকিল হয়ে গেল তাহলে ইম্পর্টেন্সটা কোথায় দাঁড়ালো ইম্পর্টেন্সটা দাঁড়ালো লেট প্রেজেন্টেশান দেরিতে যাওয়া ইম্পর্টেন্সটা দাঁড়ালো আমার অক্সিজেনের মাত্রাটা যেটা কিনা আমি খেয়াল রাখছি না কেননা প্রথম দিকে আমার শ্বাসকষ্ট ফিলিংস হবেই না কেন ও এত আস্তে 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 যেমন চোরের মতো চোরের মতো ফুসফুসটাকে ধীরে 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 কারণ যে পেশেন্টের ফুসফুসের যা আমি অবস্থা দেখলাম সিটি স্ক্যানটা পেশেন্টের একটা কোনো কমপ্লেন নেই আমার শ্বাসকষ্ট নেই এবং খুব জোরে যে শ্বাস নিচ্ছে সেরকমও না যে জোরে জোরে শ্বাস নিচ্ছে ডাক্তার দেখে বুঝতে পারছি এবং ফুসফুসে স্টেথোস্কোপ বসেও যে খুব একটা আওয়াজ পাচ্ছি তাও না শুধু স্ক্যান করে দেখলাম যে বুকের মধ্যে সব ছড়িয়ে বসে রয়েছে এবং ওই এখনও পর্যন্ত পুরো সাদা হয়নি কিন্তু ঘষা কাচের মতো হয়ে রয়েছে তাহলে ইম্পর্টেন্সটা কোথায় দাঁড়ালো ইম্পর্টেন্সটা দাঁড়ালো পালস অক্সিমেট্রিতে মানে অক্সিজেনের মাত্রা মাপাতে এবং গভর্নমেন্ট প্রোটোকলও তাই দাঁড়িয়েছে যে আপনার অক্সিজেনের মাত্রা যদি পঁচানব্বই বা তার বেশি থাকে ইটস ওয়েল অ্যান্ড গুড আপনার ট্রিটমেন্ট অলমোস্ট দরকার নেই সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া ছাড়া যদি পঁচানব্বইয়ের কম আসে বা চুরানব্বই বা তার নিচে চলে যায় পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তার মধ্যে কিছু স্টেরয়েড দেওয়া হচ্ছে রক্ত তরল রাখার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে না বাড়িতে করা ডেফিনেটলি সম্ভব নয় আরও ইম্পর্ট্যান্ট এই কারণেই হয়ে যাচ্ছে কারণ যত সংখ্যক পেশেন্ট হচ্ছে হসপিটালে বেড অতটা অ্যারেঞ্জ করা যাচ্ছে না যে প্রত্যেককে একটা করে আমি হসপিটালে রেখে দিলাম নজর রাখছি কারণ এত ডাক্তারও নেই এত সংখ্যক যদি যেভাবে ছোঁয়াচে রোগ প্রচুর মানুষের হবে সুতরাং কারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন কারণ কিছুদিন আগে আপনি ঘটনাটা শুনবেন যে হোম কোয়ারেন্টাইনে থাকতে থাকতে হঠাৎ করে পেশেন্ট খারাপ হলো হঠাৎ করে কে নিতে নিতেই পেশেন্ট গিয়ে আলটিমেটলি মারা গেল এবং কম বয়সী মহিলা তো এটা হতেই পারে যে ওই যে হোম কোয়ারেন্টাইনে উনি ছিলেন ওই সময়টা ওনার যে হ্যাপি হাইপক্সিয়াটা ছিল মানে ফুসফুসের মধ্যে সেটা হয়তো ডিটেক্ট করা যেতে পারতো এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আমাদের এই মুহুর্তে ভবিষ্যতের কথাটা ভাবতে হবে যারা আমরা এই লড়াই করছি মানে যার বিরুদ্ধে লড়াই করছি তার চরিত্রটা যদি একটু বুঝতে পারি তাহলে লড়াই করাটা একটু অন্তত সুবিধা হবে আমার যেটা মনে হয় তাহলে যেটা এই মুহূর্ত এখন অব্দি আমি বললাম যে ফুসফুস এফেক্ট না করে পেশেন্ট মরে যাচ্ছে রেয়ার হতে পারে সুতরাং ফুসফুস এফেক্ট করছে সেটা প্রথম দিকে ধরা যাচ্ছে না শুধু সিমটম দিয়ে তাহলে ইম্পর্টেন্স দাঁড়ালো একটা পালস অক্সিমিট্রি আমি আমি প্রত্যেকটা পেশেন্টকে বলছি আমার প্রত্যেকটা আত্মীয় পরিজনকে বলছি আমি নিজে কিনে রেখেছি সবার বাড়িতে একটা পালস অক্সিমিটার কিনে রাখুন এটা এই কারণেই ভীষণ ভাইটাল কারণ আমি বলছি রেগুলার চারবার পাঁচবার ছবার দশবার আপনার যদি সিমটমও না থাকে হালকা কাশি একবার করে স্যাচুয়েশানটা দেখুন অক্সিজেনের মাত্রাটা দেখুন আমি আমার সব রুগীকে বলছি বাড়িতে একটা নিয়ে এখন নিজের আত্মীয় পরিচয় বন্ধু বান্ধব এর একটা নিয়ে এখন যেমন আপনি আজকে এখন নতুন করে স্যানিটাইজার কিনছেন মাস্ক কিনছেন এটা একটা কিন্তু করা যেতে পারে দাম অ্যাপ্রক্সিমেটলি পনেরোশো থেকে আঠেরোশোর মধ্যে থাকবে বাড়িতে একটা নিয়ে বাকি সবাই ইউজ করতে পারেন প্রোভাইডেড হাতটা ধুয়ে ইউজ করতে হবে দেওয়া ধোয়ার পর ইউজ করার পর হাত ধুয়ে নিতে হবে মানে স্যানিটাইজ করে রাখতে হবে যেন যদি মাল্টিপল অনেকে যদি ইউজ করেন এটা খুব ভাইটাল আমি একটা জিনিসটা একবার দেখাচ্ছি মোটামুটি এটা খুব ইজি ব্যাটারিতে চলে সাধারণ জিনিস আঙুল দিতে হয় শুধুমাত্র দিয়ে এক দু মিনিট রাখবেন যদি রিডিং না ওঠে হাতটা একটু ঘষে গরম করে নিয়ে তার মধ্যে দু হাত ঘষে তার মধ্যে ওটা রাখতে পারেন কিন্তু স্যাচুয়েশানটা নিজের দেখুন যদি অ্যাবনরমালিটি লাগে যে আমার একটু কাশি হচ্ছিলো বা আমার হঠাৎ করে কেন কম দেখছি আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিন আর একটা কথা বলার যে এখন যদি জ্বর আসে প্লিজ 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 সবার আগে ভাবুন যে এটা মহামারীর মতো ছড়িয়ে গেছে এবং জ্বরটের কারণটা আগে যেমন আমরা এখানে এই অঞ্চলে যেখানে ডেঙ্গু প্রবণ ছিল যে আমাদের ডেঙ্গু হয়েছে কিনা আমরা দেখতেই হবে জ্বর এলে তেমনি এখানে করোনা হবে কিনা দেখতেই হবে জ্বর এলেই দেখতে হবে কেননা দেরি করলে ও কিন্তু ফুসফুসে একদম বাসা বেঁধে ফেলছে এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে খেয়ে এমন একটা পজিশনে নিয়ে যাচ্ছে যে তখন আর আমরা খুব একটা কিছু খেয়েই করি উঠতে পারছি না যখন শেষ অবস্থায় শেষ অবস্থায় গিয়ে আর কী করা যাবে বলুন তখন তো আর পেশেন্ট ভেন্টিলেটারে দেওয়া একমতে দেওয়া এসব ছাড়া আর কিছু করার থাকে না তাহলে এই এই জায়গায় ওই যেখানে ঘষাকাছ হওয়ার মধ্য অবস্থা ফুসফুসে যখন তার আগে যদি আমি ব্যাপারটা আটকে দিতে পারি সেটা একটা ভাবা যেতেই পারে আমি পালস অক্সিমিটারটা আপনাদের একবার দেখাই এটা হচ্ছে একটা পালস অক্সিমিটার আমি একটু রিডিংটা দেখাবো কিছু না এটার মধ্যে জাস্ট নিজের আঙুলটা ঢুকিয়ে দিতে হয় ঢুকিয়ে আমরা এখানে একটা বোতাম আছে টিপে দিলেই এটা চালু হয়ে যায় এখানে এসপিও টু যেটা লেখা রয়েছে এটা আপনার অক্সিজেনের মাত্রাটা দেখায় আর পালস রেটটা পালস রেট দেখায় দেখুন এই মুহুর্তে আমার সাতানব্বই স্যাচুরেশন দেখাচ্ছে পালস রেট সেভেন্টি আটানব্বই দেখাচ্ছে যাদের এই পালস রেটটা ভাইটাল কেন আপনি আপনার নিজের পালসটা পরে চেক করে নিতে পারেন যে আপনার পালস রেট আর স্যাচুরেশান যদি অনেক সময় স্যাচুয়েশানটা ভুল দেখায় তো আমার মনে হয় এক দু মিনিট যদি আপনি ধরে রাখতে পারেন ও একটা জায়গায় গিয়ে স্টেডি আটানব্বই সাতানব্বই আটানব্বই সাতানব্বই এই জায়গাটা কিন্তু স্টেডি দেখাবে এই যে এসপিও টু লেখাটা এই জিনিসটাই এই আটানব্বই এটাই যদি কারো পঁচানব্বইয়ের তলায় নামতে থাকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সেই পেশেন্টকে সেই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে তাহলে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম আমি সবাইকে কাছে অ্যাপিল করছে হাত জোর করে যে একটা পালস অক্সিমিটার এইটুকু খরচা করে রেখে দিন যারা পারবেন আর যারা পারবেন না তাদের জন্য একটা ক্রুড মেথড আমরা ভেবেছি সেটা হচ্ছে একদম নিয়ে মানে বুক ভরে শ্বাস নিয়ে তারপর তিরিশ গোনার চেষ্টা করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে তিরিশ গোনার চেষ্টা করুন যদি তিরিশ গোনার আগেই আপনাকে দম নিতে হয় আবার তাহলে বুঝবেন ব্যাপারটা কোনো একটা সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন তো সেটা একটা ক্রুড ওয়েতে ভাবা যেতে পারে যে ফু ফুসফুস ভরে শ্বাস নিয়ে পুরো দম নিয়ে তারপর তিরিশ আমি একদমই নিতে পারছি কি না যদি পালস অক্সিমিটার না থাকে কিন্তু আমি সাজেস্ট করব যারা আছেন একটু কষ্ট করে এটা কিনে নিতে হবে দরকার ফ্যামিলির জন্য একটা নেওয়া যেতে পারে স্যানিটাইজ করার পর হাত স্যানিটাইজ করে ইউজ করলেন আবার হাত স্যানিটাইজ করে নিলেন যাতে একজনের থেকে আরেকজনের না চড়ায় কিন্তু এটা বাড়িতে রাখুন আমি আমার পেশেন্টদের রাখতে বলছি এখানে কিছু এদিক ওদিক দেখলেই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন সংখ্যাটা বলছি পঁচানব্বইয়ের কম পঁচানব্বই বা তার কম গেলেই কিন্তু আর দেরি করা যাবে না হসপিটালে গিয়ে একটা বুকে স্ক্যান করাতে হবে ডাক্তার কাছে পরামর্শ নিতে হবে ডাক্তার স্ক্যান করবে ডাক্তার সব কিছু টেস্ট করে হসপিটালে ভর্তি করে দেবে অক্সিজেন দেবে এইখানে আটকাতে হবে এইখানে গিয়ে কিন্তু যদি আটকাতে না পারি যত দিন যাবে পেশেন্ট কিন্তু আমার সুস্থ হওয়ার সম্ভাবনা কমবে এবং আমরা মানুষকে হারাবো তো এইখানটায় আমি এই জিনিসটা বলার জন্যই আজকে বেসিক্যালি এই ফেসবুক লাইভটা করার আমরা আশা করি আপনারা কোনো এই ব্যাপারটা আপনারা বুঝাতে বোঝাতে পারলাম আর কি এবং আমি সাজেস্ট করব আপনারা যত জনকে পারবেন এটা ইনফরমেশনটা দিন যে এরকম একটা জিনিস করে কিন্তু আমরা আর্লি স্টেজে কারণ এই মুহুর্তে আমার মনে হয় করোনার সংখ্যা আরও বাড়বে এবং বহু বহু মানুষ অ্যাফেক্টেড হবেন সুতরাং আমরা যদি যত সম্ভব মানুষকে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি দিতে পারবো এবং মৃত্যুটা কমাতে পারবো সেটাই প্রাথমিক টার্গেট হওয়া উচিত এবং যেটা আরেকটা জিনিস যেটা টাইম স্প্যানটা যেটা বললাম সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস ডেফিনেটলি ইম্পর্টেন্ট তিন দিন যদি কোনো মানুষের জ্বর না থাকে এবং সিমটম শুরু হওয়ার থেকে দশম দিন এই দশ দিন যদি ক্রস করে যায় ইউজুয়ালি সে পেশেন্টটা ডিটোরিয়েট করছে না তাহলে তিন দিন জ্বর হইল না এবং সিমটম মোটামুটি দশ দিন ক্রস করে গেল তাহলে সেই পেশেন্টের আর খারাপ হওয়ার সম্ভাবনা প্রায় থাকছে না এবং তারপরও গভর্নমেন্ট থেকে বলছে যে আপনি সাত দিন মতো নিজেকে খেয়াল রাখুন রেস্টে থাকুন তাহলে তিন দিন জ্বর থাকবে না টোটাল সিমটম দশ দিন মানে যেদিন থেকে আপনার কাশি বা জ্বর শুরু হলো সেখান থেকে দশ দিন কভার হয়ে গেল তখন আপনি বিপদের বাইরে চলে যাচ্ছেন প্রোভাইডেড তারপরে সাত দিনও একটু সাবধানে থাকতে হবে আশা করি সবাই ভালো থাকবেন এবং করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের সবাইকে লড়তে হবে পালানোর কোনো জায়গা নেই তো করোনার চরিত্রটা বোঝার চেষ্টা করুন যেটুকু আমি বললাম এবং তার সাথে খেয়াল রাখুন যে আপনারা প্রচণ্ড ভাইটাল এবং আমি বলবো অক্সিজেনের একটা এই যে পালস অক্সিমিটার বলে এটাকে স্যাচুরেশান প্রোভ বলে পালস অক্সিমিটার বলে এটা কিনে বাড়িতে রাখুন পরিবারের জন্য আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে থ্যাংক ইউ